আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইরা, আপনাদের জন্য সুখবর, বর্তমানে সানারপাড় মিজমিজি মৌচাক এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে থাকেন সে আমাদের মোহাম্মদ আব্দুল কাদির ভাইকে দেখতে পাচ্ছেন। তার সুজন্যে বিশাল ক্লাব প্রতিযোগিতা, আরও আছেন মিরপুরের কৃতি সন্তান এবং মেহনতি মানুষের পরম বন্ধু এবং আমারও বড় ভাই, সুখে দুঃখে যে ভাইটি আছেন শেখ মোহাম্মদ সেলিম ভাই, আরও দেখতে পাচ্ছেন আমার সদ্য বড় ভাই সেলিম ভাই, সবার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা। আসলে খেলাধুলায় অনেক সম্পর্ক হয়, কারণ তারা অনেক মূল্যবান সময় ব্যয় করে আজকে এত দূর থেকে তারা এসেছেন, সেলিম ভাইয়ের মতো লোক আমাদেরকে সময় দিচ্ছেন। অবশ্যই খেলাধুলা ভালো জিনিস, তারাও চায় যে তোমরা কোনো খারাপ কাজে না গিয়ে তোমরা ভালো কাজে সময় দাও, কারণ একটা খারাপ কাজে শুধু একটি ছেলে না, তার ফ্যামিলিও নষ্ট হয়ে যায়। তাই খেলাধুলাকে আপনারা ভালোবেসে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সেলিম ভাই সবার জন্য এবং যেই ভাইটি আজকে আমাদেরকে ভালোবেসে খেলাধুলাকে ভালোবেসে টুর্নামেন্ট দিয়েছে তার সুস্বাস্থ্য কামনা করছে এবং তাদের জন্য দোয়া করবেন। আজকে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ, অনেক বড় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে আমাদের বিজ্ঞান মিডিয়াতে, বিশ্বে এই মিডিয়াটি আজকে পরিচিত হয়েছে ভাইদের জন্যই, কারণ তারা যদি আজকে ভালো না বাসতো তাহলে এটি কখনোই সম্ভব ছিল না। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবসময় এই বিজ্ঞান মিডিয়াকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, এখন যে দুজন প্রতিযোগী আমাদের মধ্যে উপস্থিত হবেন, সুন্দর টোকা দিয়ে থাকেন এবং 2023 সালের চ্যাম্পিয়ন ডাক্তার ভাই, সে আমাদের সেতু ভাই। সেতু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং ঢাকা শহরে যার অনেক সুনাম আছে সেই কালাপানিতে 11 নম্বরে তিনি অনেক চ্যাম্পিয়ন মেরেছেন, সে আমাদের নিখুঁত টোকার অধিকারী এমন তিনি একজন ভদ্রলোক, আপনারা কমেন্টসের মাধ্যমে জানান, সে আমাদের লালবাবু ভাই। লালবাবুকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা এখানে আজকে আছে, আসলে ভোলার কিছু নেই, তারা সত্যিই খুব ভালো মানুষ, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আমিও একটু অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন, আমি কথা বাড়াবো না, আমি খেলাতেই চলে যাচ্ছি, কারণ সেলিম ভাই হয়তো বেশিক্ষণ থাকবে না, তো একটি গেম থাকবে। আমার রিকোয়েস্টে আপনারা প্লিজ করে বলছি, আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ যে একটি স্পন্সর করবেন যেন আমরা ভালোবাসার সহিত এই মিডিয়াটি চালিয়ে নিয়ে যেতে পারি। এখন টস হবে, টসটি আমি অনুরোধ করছি আমার সবচেয়ে বড় ভাই সেলিম ভাইকে দেওয়ার জন্য, এবং আরেকটি বিরক্ত করছি সেলিম ভাই এবং আমার যে ভাইটি খুব হাসি খুশি মানুষ আমাদের আব্দুল কাদির ভাই, সে দূর থেকে এসে তারা দুইজনে যদি একটি বোর্ড খেলে আমাকে ওপেনিং করে দেন আমি খুব খুশি হতাম ভাই। প্লিজ আপনারা একটি বোর্ড খেলে খেলাটি, হ্যাঁ টস আপনি যাকে খুশি দেন, তারপরে একটি বোর্ড খেলেন, তারপরে আমরা চাক টসটি হয়ে যাক, টসের মাধ্যমে আমরা খেলাটি শুরু হতে যাচ্ছে। যাই হোক টসে লালবাবু ভাই জিতেছে, আমি ভাই একটি বোর্ড খেলার জন্য অনুরোধ করছি, এবং এটিও আমরা ভিডিওতে দিয়ে দিব। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা আজকে ফার্স্ট লাস্ট পর্যন্ত আমাদের সাথে এসেছেন, আসলে খেলাধুলা হচ্ছে একটি আনন্দের বিষয়, ভালো লাগার জিনিস, মানুষের খোরাক। আমার ভাই পাঁচটি ভাই এসেছেন শুধু সালারপাড় থেকে, তারা অনেক কষ্ট করে এসেছেন, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা অবশ্যই ভালোবাসাটাই বড় জিনিস, আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ। যাই হোক একটি আনন্দ বড় মুহূর্ত, সেলিম ভাই দুর্দান্ত শট দেখাচ্ছেন, যাই হোক তারা শখের বিষয়ে হয়তো খেলতে আসছে, সেলিম ভাই তো আমাদের সাথে খেলে সেই জন্য অনেক ভালো খেলে, আর ভাই হয়তো মামা হয় সম্পর্কে আমাদের আব্দুল কাদির ভাইয়ের মামা, তিনি অবশ্যই ল্যান্ডের ব্যবসা করে থাকেন, যাই হোক তিনি যেখানে খেলাধুলা হয় সেইখানে তিনি থাকেন, এবং তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক ভালোবাসেন, এই খেলার জন্য তিনি আমাকে সাড়া দিয়েছেন, যাই হোক আপনারাও সাড়া দিবেন। আমার খেলার
হিসাব যদি করি এখন 42 বছর আগে তিনি খেলেছেন। যাই হোক, আমরা ভোটটি শেষ হওয়ার সাথে সাথে করতালির মাধ্যমে সেলিম ভাই মনে হয় 11টি পয়েন্ট পেয়ে যাবেন। সেলিম ভাই চান্স দিচ্ছেন তাকে বলা হয় শেষ করে। যাই হোক, সুন্দর খেলেছেন সেলিম ভাই, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে সুন্দর খেলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে, খুব খুশি হলাম আপনার। ওপেনিং গেমটা হয়তো একটু দেরি হয়েছে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সহজ একটি গুটি প্রথম স্ট্রাইকে আমাদের লালবাবু ভাই দুর্দান্ত খেলে দিয়ে 13টি পয়েন্ট নিয়ে নিলেন। সেতু ভাইও কম না, 2023 সালের চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। দেখা যাক তিনি কি করতে পারেন। 13-0 যিনি আজকে টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন তিনি আমাদের মোহাম্মদ আব্দুল কাদের ভাইকে দেখতে পাচ্ছেন, তার জন্য অবশ্যই দোয়া করবেন। সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন, আছেন দেলোয়ার ভাই, বিশেষ করে এই ভাই সবার জন্য আমার দোয়া রইল। সুন্দর খেলেছিলেন
দুর্দান্ত আরেকটি ফিনিশিং দিলেন আমাদের লাল ভোগাই সেতু ভাই, অনেক বড় মাপের প্লেয়ার। দেখা যাক কি হয় 29-16। একটি শট মেরেছিলেন একটি উঠানোর জন্য, অসাধারণ একটি রেস্ট ফেলে দিলেন। লালবাবু বাইরিশ থেকে 6টি পয়েন্ট নিয়ে সেখানে রয়ে যাচ্ছেন। দেখা যাক
মেরেছিলেন।
আকারে একটি স্মরণ রাখতে চাইলাম আমরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।